জানতে চাই যে কালো যে কালারটা এটার প্রতি আমি দেখেছি দুজনের একটা প্রীতি আছে কারণ আমি তোমাদের দুজনের সাথে কাজ করার আমার সৌভাগ্য হয়েছিল না আচ্ছা ওকে সেই জায়গা থেকে আগে জানতে চাই যে কালোর প্রতি ভালোবাসাটা কি করে আমার তো ফেভারিট কালারই ব্ল্যাক মানে সেকেন্ড কোনো অপশন নেই ব্ল্যাক হলো ফেভারিট আচ্ছা আর তোমার ক্ষেত্রে মেয়েদের সাধারণত লাল খুব পছন্দ হয় পিঙ্ক খুব পছন্দ হয় আমারও ওগুলো পছন্দ আজকে পরে আসছে কালো ভাই কালারই পিঙ্কিশ তার তো পিঙ্ক পড়ার কোনো দরকার নেই হ্যাঁ এই জন্য আমি আজকে ব্ল্যাক করেছি দেখ ভালো যে ম্যাচিং ওকে আমাদের এই অনুষ্ঠানে তোমাদের দুজনকে অনেক 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 স্বাগত থ্যাংক ইউ দাদা আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে ফ্রাইডে স্টার আমি মনে করি যে সিনেমার যারা তারকা তাদের সাথে আমাদের অনুষ্ঠানের নামের একটা খুব ভালো একটা যোগসূত্র আছে আমাদের ছবি রিলিজ হয় শুক্রবারে আমাদের প্রত্যেক জনের ভাগ্য কিন্তু শুক্রবার শুক্রবার নির্ধারিত হয় এজন্য শুক্রবারের প্রতি আমাদের গুরুত্ব বা মমত্ব কিন্তু একটু বেশি আচ্ছা শিপনের কাছ থেকে আমি শুরু করব যদিও লেডিস ফার্স্ট বলি বাট ওর কাছে আমি পরে শুনতে চাই শিপনের কাছে একটু জানতে চাই যে শিপনের আমি যতদূর জানি শিপনকে আমি প্রথম যেখানে দেখেছিলাম সেখানে আমি ওকে অভিনয় করতেই দেখেছি বাট আমি মনে করলাম যে এই ছেলেটা কে আমি একটা FDC-তে একটা শুটিংয়ে দেখছিলাম ওকে তা আমাকে একজন এসে বললো যে নতুন হিরো একজন তাই বললাম আচ্ছা ভেরি গুড খুব সুন্দর একটা লুক ছিল এখনও আছে বাই দ্য ওয়ে হি স্টিল হ্যান্ডসাম যদিও বয়স অনেক বেড়ে গেছে আচ্ছা শিপনের কাছে জানতে চাচ্ছি যে শিপন এসেছিল কিন্তু নির্মাতা হিসেবে কিন্তু হয়ে গেল হিরো কিভাবে শিপন ছোট করে বলবো না বড় করে ছোট করে বল ছোট করে বলবো 2006-এ আসা হ্যাঁ ক্যামেরার পিছনে আসলে আমার ঝোঁকটা এখনও আছে বাট যদিও এখন অভিনয়ের জন্য করা হয় না 2006 থেকে ক্যামেরার পিছনে কাজ শেখা 2009 একটা আমার প্রোডাকশন হাউস দিয়ে ব্ল্যাক পেপার ওখানে বেশ কয়েকটা বিজ্ঞাপন অ্যান্ড মিউজিক ভিডিও অনেক নাম করা বিগ বাজেটের মিউজিক ভিডিও হয় আমার ব্ল্যাক পেপার থেকে ওইখানে আমি শখ করে একটা মিউজিক ভিডিও করেছিলাম আরাধনা নিঝরা পর ইমরানের গান ওইটা আসলে এতটাই সুপারহিট হয় তারপর অ্যাকচুয়ালি মানে প্রচুর কাজের অফার আসে ফিল্মেরও আসে তখন ইন্দাম ইন্দাম অনেক নাটক টাটকের অফার আসে বাট তখন ফিল্মটা মাত্র জাস্ট চেঞ্জ হচ্ছে আমাদের তখন আমার অনেকগুলো ফিল্মের অফার আসলো তখন আসলে মাথা খাটায়নি তো একদিন আমাকে সৈকত ভাই আমাকে ফোন দিল সৈকত নাসের আমার দেশ আদালিটার ডিরেক্টর আমার বলল ভাই আপনার সাথে একটু গল্প করতে চাই 2 ঘন্টা আমি বললাম ঠিক আছে ফাইন ফিল্ম টুম কিছু বলে নেই গল্পটা পুরোটা শুনলাম শোনার পর আমি বললাম এটা কি ফিল্ম হবে বলে হ্যাঁ আমি করবো আমি নতুন নির্মাতা আমি আবার জাস্ট ফান করে বলছি আমি এরকম গল্প যদি আমরা পেতাম জীবন দিয়ে দিতাম বলে ভাই দেশাদা লিডারটাই আপনি কারণ আপনি করবেন কিনা বলেন তারপর বেসিক্যালি শর্টকাটে যেতে বলতে বলছেন আমি ভেরি লাকি ছিলাম দেশাদা লিডারের মতো গল্প সৈকত নাসেরের মতো ডিরেক্টর প্লাস আমার মাথায় ছিল জ্যাজ মাল্টিমিডিয়া আবার উইথ কো আর্টিস্ট ছিল মাহি আর তারেক নাম স্যারের মতো বাঘা একজন আর্টিস্ট সব মিলে শোনা প্যাকেজ ওই 4টা ন্যাশনাল অ্যাওয়ার্ড আর ওই জার্নি যে শুরু হলো এখন চলছে ভেরি গুড তো খুব গুছিয়ে কথা বলিস আজকাল ও মাই গড ইদানিং তার অ্যাক্টিংও ইমপ্রুভ করেছে এখন অ্যাক্টিং অনেক ভালো করে অভিজ্ঞতা ভেরি গুড